গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর যে ব্লগসে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা, আর নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 12টা, যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ কালকে দেখেছো আমার পায়ে মানে ব্যথা, মানে পা মোচকা লেগেছে। তো যাই হোক, পাটা কিন্তু ভাঙেনি, আমি তো ভেবেছিলাম হয়তো ভেঙেই গেছে। কালকে যে হারে আমার পায়েটা মানে পায়ের যন্ত্রণা করছিল বা পায়ের মধ্যে কামড়া ছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার পাটা হয়তো ভেঙে গেছে। ভেঙে যাওয়াটা কোনো কথা তো নয়, কষ্টটা আমার মানে প্লাস্টার করলে হয়তো ঠিক হবে অল্প ভাঙলে, কিন্তু মেন প্রবলেম কী বলো তো, রিসুর হচ্ছে কি না, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা। আগেই ভাবছি যে নাচের ক্লাসটা বন্ধ হয়ে যাবে, কম্পিউটার ক্লাসটা বন্ধ হয়ে যাবে, নিয়ে আসা নিয়ে যাওয়া, যেহেতু এখন স্কুল ছুটি, বাড়িতেই পড়াতে আসে, তো সেই জায়গার থেকে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই দুটো জায়গার একদিন ক্লাস বন্ধ করলে অনেক পিছিয়ে যাওয়া, ধরতে খুব কষ্ট হয়, বিশেষ করে নাচের ক্ষেত্রে খুব ধরতে কষ্ট হয়। তো সেই ভয় পাচ্ছিলাম, তো রাত্রে এত যন্ত্রণা করছিল, তো পাশের বাড়ি বললাম না এক মানে একটা ছেলের কাছে, ও হেল্প করে, সবাই হেল্প করে, যেহেতু দাদাভাই বাড়ি থাকে না, তো এখানে আমার এই জিনিসটা পাই যে সবাই হেল্প করে আমাকে, তো বলে এনে দিয়েছিল। তখন 9:30 বাজে, তো আমি রাত্রে খাবার টাবার খেয়ে ওষুধটা খেয়ে শুয়েছি, মানে আমি উঠতেই পারিনি যে আমি বাথরুমে যাব, সে ক্ষমতা হচ্ছিল না। তো দাদাভাই বলছিল তাহলে সব ফোন করো, মা চলে আসবে, তো মা এমনিও আসবে বলছিল কয়েকদিন বাদে, তা আমি ভাবলাম তাহলে মাকেই ফোন করতে হবে। তো সকালে উঠে দেখি আমার আঙুল নড়ছে, মানে ব্যথাটা কম পাচ্ছি যখন পাটা নড়াচ্ছি তো নড়ছে। তো আমি রিশুকে বলছি, মানে তখন বাজে 6টা, আমি রিশুকে বলছি রিশু আমার পা মনে হয় ঠিক হয়ে গেছে। তো বলছে হ্যাট কী করে ঠিক হলো তোমার পা? তা আমি বলছি না আমার পায়ে ব্যথা কমে গেছে, মানে পা আমি নাড়াতে পারছি। তো রিশু খুশি হয়ে গেছে, উঠে দেখে হ্যাঁ, কারণ ও মানে মনটাও খারাপ হয়ে গেছে, মানে মার পায়ে ব্যথা, মা কি ও একা একা কী করবে, তো সন্ধ্যের থেকে এটা ওটা করা, রাতের খাবার নিয়ে আসা রান্নাঘর থেকে, খাবার বাড়া, যেগুলো ছিল গরমটা আমি করে দিয়েছি আস্তে আস্তে গিয়ে গ্যাসের কাছে, মানে বসে বসে গিয়ে তো করে দিয়েছি। উঠে দাঁড়িয়ে মানে এখান থেকে বারান্দায় যাচ্ছি, মানে ছেত্রি ছেত্রি যেটা যায় না বসে বসে, তো সেইভাবে গেছি রাত্রে, তো ওকে করে দিয়েছি। সকালে শুধু ভাবছিলাম যে কী করবো, তো যাই ব্যথা কমেছে কিন্তু পায়ে কোনো চাপ দিচ্ছি না, বলা তো যায় না। আর সকাল থেকে আজকে কিছুই করিনি, মাসি যা করে দিয়ে গেছে সেইটাই, আর এখন আস্তে আস্তে উঠে মানে স্নান করলাম, আর সকালে ব্রেকফাস্টে আজকে রিশুকে করে দিয়েছি, ওটস করেছিলাম আর ওর সাথে একটা করে সব কলা নিয়ে, তো আমি আর রিশু ওই খেয়েছি। আর এখন আমি রান্না করব, আর রিশু এখন পড়াশোনা সব কমপ্লিট করে, মানে পড়াগুলো রেডি করে চলে গেছে ঠাকুর ঘরে, কারণ ওগুলো আমি করতে পারিনি, ঠাকুরের বাসন ধোবে আর ঠাকুর ঘর মুছবে, স্নান করবে, পুজো করবে, তো এগুলো আমি করতে পারিনি আজকে। তো যাই হোক, যেটুকু মানে এখনও অনেকটাই, 2-3 বার ওষুধ খাওয়ার পর অনেকটাই ব্যথা কমেছে, মানে এখন আমি উঠে দাঁড়াতে পারছি, মানে এক জায়গায় একটু বাটা সাই বেঁকিয়ে নিয়ে দাঁড়াতে পারছি, তাহলে করতে পারছি। তো বন্ধুরা, আমি রান্না ঘরে মানে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখন সবজি কাটতে হবে, তো চলো রান্নাঘরের দিকে যাই, কী রান্না করা যায় দেখা যাক। আর পাটা একটু হলুদও লাগাতে হবে, আর বিশেষ করে আমি 2-3 বার মানে হলুদ গরম করে করে দিয়েছি, তো সেই জন্য হয়তো কমেছে, আর এখন একবার দেব যাতে আমার পাটা তাড়াতাড়ি কমে যায়। তো চলো যাই রান্নাঘরে, মানে পায়ের অবস্থা খুবই খারাপ, ও লাইটটা জ্বলুক কারণ আমি সবজি কাটবো, আর বারান্দাটা অন্ধকার অন্ধকার, তো দেখা যায় না, মানে মেন সব দরজা তো খুলি না। তো এই যে যাচ্ছি রান্নাঘরে, আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর কি রান্না করবো দেখাচ্ছি। আজকে রান্না করবো ইঁচড়, পাশের বাড়ির মাসি, দেখো লাইটটা আমার মুখে পড়ছে, পাশের বাড়ি মাসি দিয়েছে গাছের ইঁচড়, তো যেহেতু আমরা দুজন মানুষ ওই জন্য ছোট্ট একটাই নিয়েছি, কারণ আমি হচ্ছি বড়টা নিয়ে লাভ নেই, দরকার হয় আরেকদিন খাবো, তো হচ্ছে আমাকে ছোট দাও, মানে কেটে রাখলে না শুকিয়ে যায়, তো কালকে দিয়ে গেছিলো। তো চিংড়ি মাছ নিয়েছি, আর আজকে শুধু ইঁচড়ই করবো, আর ইসুর জন্য একটু আলু সিদ্ধ দেবো, কারণ আলু সিদ্ধ ঘি হলেও ওরও খাওয়া হয়ে যায়, তো বলছে মা করতে হবে না, তুমি শুধু আলু সিদ্ধ ভাত করো আর ঘি দিয়ে খেয়ে নেবো। তো আমি ইঁচড়টা দিয়েছে, আবার একটু চিংড়ি মাছ নিলাম, তো নিয়ে বসে বসে বেঁচে ধুয়ে আমি তাহলে রান্না করবো। তো চলো বন্ধুরা, আগে ইঁচড়টা কেটে নিই, তারপরে রান্না বান্নায় লেগে যাই, কারণ রিসুরও খিদে পেয়ে যাবে, কারণ আজ ওটস খেয়েছে সকালে অল্প একটু, তো চলো আগে কেটে নিয়ে আসি। বন্ধুরা, এই যে আমি হলুদ গরম করে নিয়ে এসেছি, ভাবলাম সবজি কাটার আগে পায়ে একটু হলুদ দিয়ে নিই, কারণ গরম গরম লাগাতে হবে, না হলে ব্যথা কমবে না। আর জানো তো যে এই হলুদ আর চুন খুবই এই ব্যথা জায়গায় লাগা জায়গায় খুব উপকারী, কিন্তু আমার কাছে চুন ছিল না, আর কার বাড়ি যাবো এখন চুনের জন্য, কে পান খায় না খায়, তো সেই জন্য নিয়ে
শুধু হলুদ দিয়ে বসে গেলাম। পাটা ফোলাও অনেকটাই কমে গেছে। তো এই যে লাগানো হয়ে গেছে, তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। আর আমি কিন্তু ইঁচড়টা কেটে ওই যে কুকারের পাশে কিন্তু সিটি মেরে নিয়েছি, দুটো সিটি মেরে নিয়েছি। কেননা কারণ ইঁচড় তো ওই গাছের ইঁচড় খায়নি যে এমনি রান্না করলে ভেজে সিদ্ধ হবে কি না, তো সেই জন্য আমি ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। এখন ওই তেলে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি, আর আলু ভাজা হয়ে গেলে আলুর মধ্যেই সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে দেবো। এতে কিন্তু আমি এখনও কোনো ফোড়ন বা মশলা দিইনি। আর এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো, কারণ এখনই দেবো, আর কিন্তু পরে দেবো না। একবারে লবণ হলুদটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। মশলার সাথে ভাজতে গেলে কি হয়, সিদ্ধ করা ইঁচড় তো দেখছি ইঁচড়টাও ভালো বেশ গলে ভালো সিদ্ধ হয়ে গেছে, তো ঘেটে যাবে, তো সেই জন্য আমি আগে আলুর সাথে ইঁচড়টা ভেজে তুলে নিলাম। এখন আমি ফোড়ন দিয়ে মশলা দিয়ে মশলা কষিয়ে তারপরে ইঁচড়গুলো ঢেলে দেবো, যেটা কষালাম আর কি ঢেলে দেবো। আর কি বলো তো, আজকে যে আমার মানে কি কষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে সে আমি বুঝতে পারছি, আর নিজেকে কত বড় অসহায় লাগে সেটাও বুঝতে পারছি। যখন কোনো শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কাজ করে না তো তখন সেই বুঝতে পারে যে তার কতটা অসহায়তা লাগছে। কিন্তু কি করব বলো, কারণ রিশু তো কিছুই করতে পারে না, আমাকেই করে দিতে হবে। আমি যদি রান্না না করি ও খেতে পারবে না, কারণ ওর পাপা তো নেই, পাপা থাকলে তো আমাকে কিছুই করতে দিত না, কারণ কখন সব হয়ে যেত। তো যেহেতু নেই তো আমাকেই সেগুলো করতে হয়, সামলাতে হয়। তো যাই হোক, নিজের কষ্টটা কষ্ট না, তো কষ্ট হলেও করতে হবে, তাই না বন্ধুরা? তো চলো রান্না, আমার এই যে মশলা সব কষিয়ে দিয়েছি, কষিয়ে আর জল ঢেলে দিলাম। আর আমার কিন্তু সব একই মশলা, যাই জিরে আদা বাটা, ওর ভিতর আজকে দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন দিয়েছি একটু, কারণ আদা রসুন না দিলে কিন্তু, রসুন পেঁয়াজ না দিলে ইঁচড় কিন্তু ভালো লাগে না। আর এই যে আমার ইঁচড়টা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না, এখন নামানোর সময় দিয়ে দিচ্ছি একটু চিনি। আর আমার একটু ভেজে রাখা গরম মশলা আছে, মানে সব রকম দিয়ে ভেজে রাখা আছে, সেই এই গরম মশলাটাই আমি বেশি ব্যবহার করি আর কি সব কিছুতেই। তো আমার রান্নাটা কমপ্লিট, চলো দেখতে থাকো। আমার রান্না বান্না কমপ্লিট, চলে এসেছি টেবিলে। আজকে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে খোড়া মানুষ যেমন হাঁটে, আমি সেইভাবে হেঁটে হেঁটে তো সমস্ত কাজ করে ফেললাম। তো রিশুরও খিদে পেয়ে গেছে, তাই না? প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো রিশুকে আগে খেতে দিয়ে নিই, তারপরে খেয়ে নেব। চলো, আর আজকে রান্না হয়েছে ইঁচড়, আর ইঁচড় তো আমার ভীষণ প্রিয় পুরো। আর রিশু তো বলছে মাংসের সেন্ট বেরোচ্ছে। আর আমার বাড়ির পাশে মানে আমার বাপের বাড়ির পাশে আমার এক মামি ছিল, তো মামি বলতো যে ইঁচড় হচ্ছে, ইঁচড় রান্না করলে যদি বলতাম যে কী রান্না করেছো মামি, তো জিজ্ঞাসা বলতো যে জঙ্গলি খাসি রান্না করেছি। তো আমরা প্রথমে বুঝতে পারতাম না, তারপরে একদিন বলে ইঁচড়কে বলে জঙ্গলি খাসি, মানে মাংসের মতো করে রান্না করতে হয়। আর যদি বলতাম কি মানে, আর যদি সোয়াবিন রান্না করতো তাহলে বলতো কি হাড়ছাড়া মাংস রান্না করেছি আজকে, তো সেটা আবার কেমন হয়, তো বলে না সোয়াবিন। তো আজকে তাই মনে পড়ে গেল, তো আমার রিশুকে বলছি যে এটা জঙ্গলি খাসি, খাসি রান্না হয়েছে। তো চলো বন্ধুরা, আগে রিশুকে খেতে দিয়ে দিই, কারণ ও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ছাদে খুঁড়িয়ে খুঁড়িয়ে সকাল থেকে, আজকে ছাদেও আসেনি মানে উপরেই আসেনি, সকালে যা করেছে রিশুই করেছে, ঠাকুরঘরটা মুছে বারান্দা টারান্দা ঝাড় দিয়েছে রিশুই সব করেছে। আর তালা খুলেছিল সকালে, যেহেতু ও এসেছিল ব্যাংকে তালা টালা খুলে রেখে গেছে, আমি আসিনি। আর এই যে জামা কাপড়গুলো নিচে গ্রিলেই দিয়েছিলাম, একটু ভেজা আছে, আজকে না ভালো রোদ হয়নি যেহেতু কাল সারাদিন বৃষ্টি হয়েছে, তো মেলতেও অনেক দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য নিয়ে আসলাম এই যে স্টিলের এই রেলিংয়ে দিয়ে দিই সিঁড়ির রেলিংগুলোয়। তো যেহেতু শুকিয়ে গেছে একটু ভিজে ভেজে আছে,
তারপরে যাব ছাদে। ছাদের কি হালাত কি অবস্থা দেখে নিই, আগে মেলে নিই। চলো আগে মেলে নিই আমি। এই দেখো ছাদে এসে গেছি, সবই ঠিক আছে। কালকে এই জবাটাই, এই যে আবার আবার ফুল কুড়িয়ে এসছে, ফুল ফুটবে। আর এই জবাটা হয়তো কালকে ফুটবে না, পরের দিন হয়তো ফুটবে। তো দেখাতে পারবো এই জবার কালারটা কি হবে। আর ওরে পায়ে যা ব্যথা, মানে আর কতক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো। আর এই যে এখানে একটা সাদা জবা হয়েছে, খুব সুন্দর। এই গাছগুলো না, গাছের পাতাগুলো খুব ছোটো ছোটো না, বড় হচ্ছে না, আর ফুলগুলোও না খুব ছোটো 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 হচ্ছে। তো যাই হোক, আর এমনি তো ভেবেছি যে আর ছাদে কোনো গাছ লাগাবো না, কারণ পায়রাতে সব নষ্ট করে দিচ্ছে, আগের দিনে বলেছি। তো বন্ধুরা, ঘরের ভিতর কী কী গাছ লাগাতে হয় আমাকে একটু কমেন্টে জানাবে তো, কারণ আমি জানি না ঘরের মধ্যে কী কী গাছ লাগাতে হয়। একটা আমার মানি প্ল্যান্ট গাছ আছে, তো আর বাদ বাকি কী কী ধরনের গাছ লাগালে ভালো হয় কি হয় তো আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে আমি দাদাভাই আসলে সেই গাছগুলোই কিনে আনবো এবং ঘরে রাখার জায়গা করব, তাই না? আর আজকের মৌসুমটা খুব সুন্দর, আর ছাদটাও কত পরিষ্কার লাগছে, মানে চারিদিকে রোদ নেই, তো রোদের তাপ নেই নেই, মানে সবুজ। গাছের পাতাগুলোও যেন কালকের বৃষ্টির জল পেয়ে মানে সবুজ হয়ে গেছে, মনে হচ্ছে ওরাও যে মানে রাঙিয়ে যায়, যাকে বলে না গ্লেজ আসে, তো পাতাগুলো সেরকম গ্লেজ এসছে। আর দেখো আর লঙ্কার পাতাগুলোও খেয়ে নিয়েছে, কোথায় যাবো বলো তো। এই দেখো আমার লঙ্কার চারা, এগুলোও ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে, কী করবো বলো, খেয়ে নিলে তো। চলো আজকে আর গাছে জল দিতে হবে না, কারণ টবের ভিতরে একদম কাদা কাদা হয়ে রয়েছে, ভেজা রয়েছে, যেহেতু রোদ হয়নি তো টবে দেবো না। ও ওয়াও, আমার একটা মালতী ফুল ফুটেছে, আমি তো দেখিনি। এই দেখো, ও রোদে তো এ চুপসে গেছে, মানে সকালে হয়তো আরও ভালো ছিল, কি জানি না কি এরকম হয়েছে, কালকে ফুটবে, আমি তো সকালে আসিনি। তো যাই হোক, ফুল ফুটেছে, কত সুন্দর লাগে না বলো। নিজে যখন গাছ লাগানো হয়, যখন ফুল ফোটে বা সেই গাছটা একটু ভালো হয়, মনটা কত ভালো লাগে, কত আনন্দ লাগে। আর আর আমার গাছগুলো সব খেয়ে চলে যাচ্ছে, ভালো ভালো কোথা দিয়ে হবে। হ্যাঁ, তো চলো বন্ধুরা আগে তালা টালা দিয়ে নিই, দিয়ে নিচে চলে যাই, কারণ বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকতে পারবো না, নিচে গিয়ে একটু দাঁড়াবো, বসবো আর কি। তারপরে দেখা যাক রিসুর এই টাইমে কিছু খাই কি না। চলো যাই ছাদে থেকে নিচে। আর এই যে এখন রিসু একটু নাচ প্র্যাকটিস করতে লেগে গেছে, তো চলো আমি নিচে যাই, রিসু নাচ করে নিক, চলো যাই। তো নিচে চলে এসেছি, আর দেখতে গেলে রিসু এখন নাচ করছে। আর এই যে এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, রিসুগুলো রিসুর ওয়ার্ড্রপে রেখে আসবো, আর যেহেতু আমার আবার উপরে যেতে হবে, আর আমারগুলো আমার আলনায় রাখবো। আর কি বলতো, আমাদের মা মেয়ের জন্য ঠান্ডা শরীর খারাপ কিছুই মানে সারছে না। কালকে যে সারাদিন বৃষ্টি ছিল, যাই হোক রিসু ঠান্ডা কাশিটা কমে গেছিলো, আজকে আবার দেখছি দুপুরে ভর্তি হঠাৎ কেশেই যাচ্ছে, কেশেই যাচ্ছে, কেশেই যাচ্ছে, চোখগুলো লাল হয়ে গেছে। আমি বলছি যে একটু তাল মিষ্টি নিয়ে আসি, এই দোকানেই পাওয়া যায়, যে তাল মিষ্টি নিয়ে এসে লবঙ্গ টবঙ্গ দিয়ে সব দিয়ে একটু কাড়া মতো বানিয়ে দিই, নাহলে আর গানটা করতে পারবে না। কদিন প্রায় এক দেড় সপ্তাহ গান করেনি, এই দুদিন হলো গান করা ইয়ে করছে, আজকে দেখছি ওরকম আবার গলায় খুশখুশ করছে, হয়তো কেশেই যাচ্ছে। আর আমারও কাশিটা মানে ঠিক হয়েছে, তবুও মনে হচ্ছে যেন কফ রয়েছে। তো যাই হোক চলো নিয়ে আসি, রিসুর জন্য কাড়া বানিয়ে নিই আগে, ততক্ষণ নাস্তা হয়ে যাবে, কারণ আধা ঘন্টার উপরে টাইম লাগবে। চলো, তো আমি চলে এসেছি কাড়া বানাতে। এই যে এখানে জল দিয়ে দিয়েছি, দু কাপ জল দিয়েছি, দু কাপে একটু বেশি দিয়েছি, কারণ ফুটে আবার একটু কম হবে তো। আর এই যে তাল মিস্ত্রি খানিকটা দিয়ে দিলাম, অল্প করেই নিয়ে এসেছি, কারণ পিঁপড়ে লেগে যায়, আর এটা আরেকবার করে দেবো সকালে হয়তো। আর এই যে ভিতর পিষে নিয়েছি আদা, লবঙ্গ, এলাচ, আর হচ্ছে গোলমরিচ, আর এই যে এইসব দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামিয়ে ফেলবো। তো চলো এটা হোক। আর কাড়াটা এখন রেডি হয়ে গেছে, এটা এখন রিসু খাবে, খেতে গিয়ে কত ইয়ে করে, খাবো না খাবো না, তাই তো? মোটেও না, মোটেও না, ওরকম মনে হয় বলে। হ্যাঁ, তোমাদের সামনে বলছে, কিন্তু এইসব জিনিসও খেতে চায় না, এখনই বিরিয়ানির প্লেট দিই তাহলে সব দেখে যাবে। এই যে এইভাবে বানিয়েছি। তো বন্ধুরা, আজকে চায়ের বদলে এই যে কাড়া নিয়ে বসে গেছি, আর আমার একটা কাঁচের কাপ দুঃখের বিষয় যে ভেঙে গেছে, তো একটাই এখন কাঁচের কাপ হয়েছে, যেহেতু তিনজন মানুষ আমরা তিনটে করেই চা কিনি, তো একটা আমি আগেই ভেঙে ফেলেছিলাম, দুটো ছিল, যেহেতু দাদাভাই বাড়ি থাকে না, আমি আর রিসু ওটাতেই চা খাই।
আর এই কাপগুলো তো মেলার থেকে এনেছিলাম, দেখিয়েছিলাম, কিন্তু এই কাপগুলোর ডিজাইন মানে সত্যিই সব, মানে এতে চা খাওয়া যায় না। এই যে এইভাবে চৌকো রয়েছে না, এখানে মানে গরম চায় চুমুক দিলেই জিভ পুড়ে যায়। আগে আমার আমার সাথে এরকম দুবার হয়েছে, ওই জন্যই আমি জানি। তো যেহেতু এখন ওটা ভেঙে গেছে, ওই জন্য এটা নিয়েছি। তো রিসু গলাটা, রিসু কেমন হয়েছে? রিসু গলাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। গলার খুব প্রবলেম আমাদের, মানে একটু ঠান্ডা লাগলেই মানে কি বলবো, আগেই শুরু হয়ে যায় কাশি কফ, মানে হাঁচি শুরু হয়ে যায়। তো বন্ধুরা কী বলতে যাচ্ছি, আজকে শুধু মানে পায়ের ব্যথায় সব ভুলেই যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের আশীর্বাদে আমার পায়ের ব্যথাটা অনেকটাই কমে গেছে। আমি এখন মানে বিকালের পর থেকে ভালোই একটু চেপে চেপে হাঁটতে পারছি, মানে একটু চাপ দিতে পারছি। তো ভালো হয়ে যাবে আশা করি, তোমরা আছো যতক্ষণ সাথে, তো আশা করি ভালো হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার পাশে থাকবেন, আর সবাই সুস্থ থাকবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ওকে, ততক্ষণের জন্য টাটা।